সময় গেলে সাধন
তোমার পারফরম্যান্স প্রতিটি রাউন্ডে কিন্তু অসাধারণ ছিল, যার কারণে খুব বেশি কষ্ট করতে হয়নি তোমাকে টপ 18 এ পৌঁছতে। কিন্তু আজকের পারফরম্যান্স আমাদের জাজদের কেমন লেগেছে সে ব্যাপারে শুনবো, কিন্তু তার আগে আমাদের অতিথি সবার প্রিয় সঙ্গীত শিল্পী কণা, আপনার কাছ থেকে জানতে চাই কেমন লেগেছে আমাদের সোমার গান। অ্যাকচুয়ালি প্রত্যেকটা গানের এক একটা কি বলবো এটাকে চরিত্র থাকে, যে কোনো গানের গান শুধু সুরে তালে গাইলেই হয় না, প্রত্যেকটা গানের তখনই জান আসে যখন ওই বোধটা ভেতরে থাকে যে এই গানটা আমি কীভাবে গাইব। আর প্রত্যেকটা গান এক একটা পরিবেশ সৃষ্টি করতে পারে, ওই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে বাধ্য করে। আমি জাস্ট একটা কথাই বলবো, এই গানটা যেই জায়গায় নিয়ে যাওয়া উচিত আমাদেরকে, এক্স্যাক্টলি আমরা ওইখানেই গিয়েছিলাম, ওইখানে বসে গানটা শুনেছিলাম। থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ অ্যামেজিং। সঙ্গীত শিল্পী কণার মতো জনপ্রিয় একজন মানুষের কাছ থেকে এ ধরনের একটা কমপ্লিমেন্ট তোমার জন্য কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। কিন্তু তিনজন বিজ্ঞ বিচারক সামনে বসে আছেন যারা করছেন চুল ছেঁড়া বিশ্লেষণ, তাদের কাছ থেকেই জানতে চাই। আমি টুটুল ভাইয়ের কাছে পরে আসব, ইমন স্যারের কাছে যেতে চাই, শওকতাল ইমন। আমি তো ভয় পাচ্ছি, একবার ভাই বলছি একবার স্যার বলছি, আমি আমি আসলে বুঝতে পারছি না যে আজকে কী হতে যাচ্ছে। সোমার গান কেমন লাগলো? সোমা জি স্যার, সময় গেলে সাধন হবে না, যতই ব্যাড কমেন্ট করি কাজ হবে না। গান গিয়ে দিয়েছিস তুই কলিজায় টান, কি অসাধারণ করে গাইলি এ গান। বাহ, কাঁদিয়েছিস এই স্বভাব কবিরে, হবি কি তুই টপ 15-এর মেম্বার হবি রে? সাধু সাধু সাধু। সোমা তুমি আরো একবার মেরেছো বোমা, এখন আমার মনে একটু সাহস ফিরে এসেছে। আমি এবারে যেতে চাই আমাদের আজকের রেড হার্ট থ্রব জাজ ইব্রাহিম টিপু, আপনার কাছে কেমন লেগেছে আমাদের সোমার গান? মাইক্রোফোন ধরতে গিয়ে মোবাইল ধরছিলাম। আল্লাহ সবাইকে কিছু স্পেশাল গিফট আমি বলবো সবাইকে দেয় না, কিছু মানুষকে দিয়ে দেয়। হ্যাঁ, আজকে এই গানটা কণা যেটা বললো, হ্যাঁ মানে অ্যাবসলিউটলি রাইট, যে আমরা সবাই কিন্তু আমরা কোন ঠিকানায় জানি চলে গিয়েছিলাম গান শুনতে শুনতে। একটা পিকচারাইজেশন চলচ্চিত্র দেখছিলাম আমি। হ্যাঁ, আমার মনে হচ্ছিল না আমাদের সময় গাচ্ছে, মনে হচ্ছে আমি বিশ্বাস করি বাংলাদেশে যারা খুবই পাওয়ারফুল সিঙ্গার, বাংলাদেশে প্রচুর জনপ্রিয় সিঙ্গার আছে, সবাই আমার সাথে একমত হবেন এই লয়ে, এই ফিলিং দিয়ে এত কঠিন একটা গান এইভাবে গাওয়া, এত সহজভাবে এত সরলভাবে, আমার বিশ্বাস মহান আল্লাহ পাককে অনেক কিছু দিয়েছে, কণ্ঠ তো দিয়েছে, মানুষ হিসেবে অনেক ভালো আমার কাছে মনে হয়, যে নয়তো এইভাবে গাওয়া সম্ভব না। হ্যাঁ, ভুল যেগুলো সুর বেসুরে ঠিক আছে, এই পারফরমেন্সটা
আমার কাছে মনে হচ্ছে যে সুর বেসুর এগুলোর অনেক ঊর্ধ্বে, এগুলো বিবেচনা করা এই গানের সাথে একদমই ঠিক হবে না, কারণ এটা সে এনভায়রনমেন্টটা দিয়ে দিয়েছে। আর আমি সত্যি খুবই বিনয়ের সাথে এন্টায়ার মিউজিক টিমকে আমি রিয়েলি ওয়ান্ট টু, এটা আমার কততম স্ট্যান্ডিং ওভেশন আমি জানি না, তোরা ইউ মেড আস প্রাউড যে দিস কান্ট্রি ফিলস অ্যাবসলিউটলি প্রাউড টু হ্যাভ দিস ব্রিলিয়েন্ট মিউজিশিয়ানস ইন বাংলাদেশ মিউজিক টেরিটরি। থ্যাংক ইউ সো মাচ। তোরা না ও ড্রয়িং করছিল আর তোরা সমস্ত রং দিচ্ছিলিস, কেমন? খুব ভালো থাকো সবাই, খুব ভালো। আই এম সো প্রাউড দ্যাট ইউ আর হেয়ার উইথ দিস বেঙ্গল সিমেন্ট বাংলার গায়ন প্ল্যাটফর্ম। ওয়েলকাম ইন আওয়ার ফ্যামিলি, ইউ আর ইনসাইড দ্য ফ্যামিলি, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। এবারে জানতে চাই আমাদের এসআই টুটুল, তার কাছে আমি জানি সোমা হচ্ছে আপনার টিমের মেয়ে ছিল এবং আজকে এ পর্যন্ত সোমার আসার পেছনে, তার গান পছন্দের পেছনে কিন্তু আপনার অবদান অনেক বেশি, কিন্তু তারপরও গান করার পরে আসলে একটা জাজমেন্টের ব্যাপার থাকে, ভালো লাগা মন্দ লাগা ভুল ভ্রান্তি তো সবই থাকে। সোমার জন্য কি কোনো ভবিষ্যৎ নিজেকে ঝালাই করে নেওয়ার আর কিছু কি রয়েছে? আমি সমস্ত কন্টেস্ট্যান্ট যারা আছে এখানে 18 জন, আমি সেই দিন খুব খুশি হব, আমি সেই দিন হয়তো আমার চোখে পানি আসবে, খুব সত্যি খুব ভালো লাগা কাজ করবে যেদিন ওরা শুধু দর্শকের তালি পেতে থাকবে, তালি পেতে থাকবে, আমি ওই স্বপ্নটা দেখি। এবং আমি হয়তো এই পৃথিবীতে থাকবো না, যদি ওপর থেকে দেখার সুযোগ হয় বা আল্লাপাক সুযোগ করে দেন, তখন আমি হয়তো দেখব যে ওরা বাংলাদেশকে নিয়ে সারা পৃথিবীতে চলে যাচ্ছে এবং অনেক অনেক প্রশংসা করে নিয়ে আসছে। এটা হচ্ছে আমার কথা। তারপরে আমার আশেপাশে যেভাবে কবির পাশে না শুধুই পাশে পাশে আমার পাশে যেরকম কবির আবির্ভাব হয়েছে, তাতে আমি আর থাকতে পারছি না। তার জন্য বলছি তুই গাইলি যে গান আমার নকল করেছে কিন্তু রেখেছিস আমার মান ভরে গেল এই প্রাণ, এ যেন আল্লাহর এক দান, আমার হৃদয়ে লেগেছে টান, এখনই তুই থাম না, এখনই আপনি সেরা 15-তে চলে যান। আমি কনফার্ম যে আমাকে গুগল বন্ধুর সহযোগিতা নিতে হবে নেক্সট কবিতার জন্য, কারণ আমি নাচবে।